হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন হোসাইন। আমি আজকে আপনাদের জন্য আরেকটি আর্নিং সাইটের রিভিউ দিব। সেই সাইটটির রিভিউ আমি আগেও দিয়েছি। সেই সাইটটি হচ্ছে workupjobs.com। এই সাইট থেকে দিনে আপনি 200 থেকে 300 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো কীভাবে ইনকাম করবেন, এই ভিডিওটি আমি গত পর্বে দিয়েছি। তো এটা আমার ভিডিওর দ্বিতীয় পর্ব, যেটাতে আমি বলবো কিছু, আপনাদের কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা হাজার খুঁজেও উত্তর পান না, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আজকে এই ভিডিও তৈরি করলাম। যে ভিডিও দেখলে আপনার আর কোনো সমস্যা আশা করি থাকবে না, এবং শেষে উইথড্র করার সিস্টেমও দেখে দিব কার কার মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখুন, যাতে আপনি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সেই ভিডিও থেকে আপনাদের কোনো উপকারও হতে পারে। তো আমি হাবিজাবি হাবি কোনো ভিডিও দেই না, যেগুলো রিয়েল সাইড 100% পেমেন্ট করে সেগুলি সাইড নিয়ে আমি ভিডিও করি। তো চলুন বন্ধু, ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলুন, আমি ক্রোম ব্রাউজারে গেলাম। তো বন্ধুরা, যারা এই ভিডিওর আগের পর্ব দেখেননি, তারা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে ক্লিক করে দেখবেন যে ফার্স্ট পার্ট লেখা আছে, ওই ভিডিওটি দেখে আসে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ করবেন। এখানে কাজ করা হেভি সহজ। দেখুন এখানে একটা কাজ আছে, দেখুন কত সহজ। এই যে এখানে লেখা আছে ইউটিউব ওয়াচ অ্যান্ড সাব, করলে দেখুন এখানে কত সেন্ট, 2 সেন্ট দিবে, প্রায় 2 সেন্ট। 2 সেন্ট মানে 2 টাকা, একটা ভিডিও দেখে একটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলেই তারা 2 সেন্ট দিবে। তো চলুন বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার পর আমি আপনাদের কাছে কিছু প্রশ্নের উত্তর নিয়ে থাকবো। সে তো বন্ধুরা, আমি আপনারা যদি ভিডিও স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না, পরে আমাকে দোষ দিতে পারবেন না। ভিডিওটি ফুলভাবে দেখুন, সব কিছু বুঝতে পারবেন এবং পরবর্তীতে কোনো এরকম আইপি নিয়ে কোনো সমস্যা হবে না এবং কোনো কাজেও সমস্যা হবে না। যে কোনো আপনার ওয়ার্কআপ জব হোক আর বুঝি র্যাপিড ওয়ার্কার হোক, যেখানে হোক আইপি নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলুন আজকে আমি উইথড্রোতে দেখে দিবো। উইথড্রো দেখে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে এই যে এ আইকনে যেতে হবে, এখানে একটা ক্লিক করবেন, 3 ডট আইকনে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে বন্ধুরা, এতে লেখা আছে ওয়ালেট। ওয়ালেটে আমরা ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করলে দেখুন আমাদের নিয়ে যাবে উইথড্রো অপশানে। দেখুন ওয়ালেটে ক্লিক করলাম, এখানে ব্যালেন্স দেখাচ্ছে 0,0, যেহেতু আমি কাজ করি নাই। আপনি আমাদের আগের ভিডিওতে দেখেছি একটা কাজ পেন্ডিং ছিল, সেই কাজটি এখনও পেন্ডিং আছে। সে কাজ দিয়েছে, সে এখনও রিভিউ করেনি। আচ্ছা, রিভিউ করলে সে আমাকে দিয়ে দিবে, সমস্যা নাই। আমি আপনার দেখাচ্ছি, এখানে আপনারা পেমেন্ট নিতে পারবেন যেসব মাধ্যমে, সেটা হচ্ছে পেয়ারে নিতে পারবেন, বিকাশে নিতে পারবেন, নগদে নিতে পারবেন, ইউটিটিতে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা যারা বাংলাদেশি, যারা বিকাশ থেকে নেবেন, যারা অন্যান্য দেশ পাকিস্তান ইন্ডিয়াতে আছেন, তারা পেয়ার থেকে নিতে পারেন বা নগদও নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে নেওয়ার জন্য আপনাদের এখানে আপনার রিসিভ নাম্বার দিতে হবে, বিকাশ রিসিভ নাম্বার দিবেন। হলে এখানে বিকাশ রিসিভ নাম্বার দিবেন, এখানে আপনি কয় ডলার নেবেন, মিনিমাম $3 উইথড্রল, এখানে খুবই কম উইথড্রল দেওয়া যায়। $3 হলে আপনার এখানে দিবেন। দেওয়ার পর এখানে আপনি উইথড্রোতে ক্লিক করলে আপনার 2 থেকে 20 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে তারা 100% পেমেন্ট করে দিবে। তো চলুন বন্ধুরা, এখানে আমি দেখালাম কীভাবে উইথড্র করবেন, এবার দেখাবো কীভাবে এই সাইটে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য আপনারা ডিপোজিট সাইটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের ডিপোজিট করার অপশানগুলোও দেখে দিচ্ছি, যাতে আপনারা কাজ যারা দিতে চান কাজ দিতে পারবেন। আমি এই সাইটে কাজ দিয়েছি অলরেডি, তো সেই ব্যাপারে আমি পরে কথা বলবো। আমি এখানে অনেকেই উইথড্র দিয়েছে, এখানে মিনিমাম $1 উইথড্রো ডিপোজিট করতে পারবেন, সরি বন্ধুরা, ডিপোজিট করতে পারবেন মিনিমাম $1। এখানে বিকাশ থেকেও উইথড্রো, ইয়া সরি বন্ধুরা, এখানে বিকাশ থেকেও আপনারা ডিপোজিট করতে পারবেন, নগদ থেকেও করতে পারবেন, পেয়ার থেকেও করতে পারবেন এবং ইউজি থেকেও করতে পারবেন। তো আমি বিকাশ থেকে করছিলাম, এখানে বিকাশেই ক্লিক করে আপনাদের দেখে দিচ্ছি কীভাবে করবেন। এখানে ডিপোজিট, এখানে ডিপোজিট করতে গেলে এখানে নোটিশ দিয়ে দিতে তারা, মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে এখানে $1, সমান সমান $85। তো এখানে আপনারা যদি সেন্ড মানি করতে চান, তা সেন্ড মানির নাম্বারটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, দেখুন কপি হয়ে গেল। ক্যাশ ইন করলে ক্যাশ ইন হয়ে যাবে। তো এখানে আপনারা সেন্ড মানি করবেন, আমি বলি সেন্ড মানি করাই অনেক ভালো। সেন্ড মানি করার পর আপনাদের কাছে যে TRX আইডি আসবে, সেই আইডি কোডটি এখানে বসাবেন। এখন আপনি যেই নাম্বার থেকে তাকে সেন্ড করেছেন সেই নাম্বারেই যে নাম্বার থেকে আপনি সেন্ড করেছেন সেই নাম্বার দিবেন, যে আপনার
আমি যেমন আমার এই নাম্বার থেকে সেন্ড করেছিলাম, এই নাম্বারটা দিলাম, এই নাম্বারটা এখানে আমার ট্যাক্স আর আইডি দিলাম, দিয়ে দিবেন যেমন যে আইডি থাকবে সেই দিবেন, এখানে কত ডলার আপনি সেন্ড করেছেন সেটা এখানে দিবেন। যেমন আমি যদি 1219 টাকা এখানে ইয়া করছিলাম, এখানে আমার দেখুন এই যে $1219, হ্যাঁ সরি $1219, এখানে $10.61 হচ্ছে। তো আমি এই কয়টা দিয়ে এখানে প্লেসে ডিপোজিট করলে তারা রিভিউ করে আপনার অ্যাকাউন্টে 10 থেকে 15 মিনিটের মধ্যে অ্যাড করে দিবে। চলুন বন্ধুরা, এবার আমি যে প্রশ্নগুলো নিয়ে উত্তর দেবো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে বলি। তো বন্ধুরা, আমি পরে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আপনাদের, তার আগে দেখাই এখানে আপনারা কীভাবে জব পোস্ট করবেন। জব পোস্ট করার জন্য এখানে লেখা আছে দেখুন পোস্ট এ নিউ জব, পোস্ট এ নিউ জবে ক্লিক করলে দেখুন আপনারা নিয়ে যাবে জব পোস্ট করার সাইটে। তো এখানে দেখুন এই যে 1 নম্বরে দিচ্ছে আপনার দেশ, এখানে আপনারা ইন্টারন্যাশনালি সেট করে রাখবেন, কারণ আপনারা যে কোনো দেশের ট্রাফিক নিতে পারবেন। দেওয়ার পর এখানে ডাইরেক্ট নিচে আসবেন, নিচে স্ক্রোল ডাউন করে নিচে আসে দেখবেন নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখুন লেখা আছে আপনি কী নেবেন, এখানে সব কিছু পাবেন। আপনি অ্যানসার নেবেন, কমেন্ট নেবেন, কম্পিউটার প্রোগ্রামস নেবেন, ফেসবুক নেবেন, না জিমেল নেবেন, না ইনস্টাগ্রাম, না মোবাইল অ্যাপ্লিকেশন, না প্রমোশন, রেফার প্রোগ্রাম, সার্চ, সার্চ ক্লিক, শেয়ার, সাইন আপ, টেলিগ্রাম, টিকটক, টুইটার, ভিউজ, ভিজিটর, আর্টিকেল, ইউটিউব ওয়াচ টাইম এবং ইউটিউব স্পন্সর, ইউটিউব সাবস্ক্রাইব সব দিতে পারেন। তো আমি ইউটিউব সাবস্ক্রাইবই নিয়েছিলাম, এখানে ইউটিউব সাবস্ক্রাইব নিয়েছিলাম, নেওয়ার পর এখানে আবার নেক্সট করলাম। নেক্সট করার পর দেখুন আমাদের আর একটা ইয়েতে নিয়ে আসছে, এই যে এই জায়গাতে আপনারা জবের টাইটেল দিবেন, মানে আপনারা কী জব দিবেন সেই জবের টাইটেল এখানে দিবেন। এখানে আপনার যে প্রশ্ন, মানে আপনি কী কী করাতে যাচ্ছেন, আপনার লিঙ্ক টিং এখানে দিবেন এই স্টেপ নম্বর 1-এ। দেওয়ার পর এখানে আবার স্টেপ নিয়ে নিলে আরও কিছু লেখা থাকলে এখানেও লিখতে পারবেন। তারপরে নিচে প্রুফ দেখেন লেখা আছে যে প্রুফ, এই প্রুফের এই ঘরে দেখে দিচ্ছি, এই প্রুফের এই ঘরে আপনারা প্রুফ হিসাবে কী চাচ্ছেন সেটা দিতে পারবেন। প্রুফ দেওয়ার পর এখানে আপনি একটা থাম্বনেল দিলেন, ইমেজ সিলেক্ট করলে এখানে সিলেক্ট সিলেক্ট ইমেজ লেখা আছে এখানে সিলেক্ট করলে একদম একটা ইমেজ দিবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর বন্ধুরা আমি এর পরবর্তীতে দেখাতে পারছি না, একটু অপেক্ষা করুন দেখাচ্ছি আমি। তো বন্ধুরা আমি এটা যা যে করেই হোক আমি এটা ইয়া করলাম, পূরণ করলাম, যেহেতু আমি আগে কাজ দিয়েছি আমার কাছে এখন কোনো ডিপোজিট নেই। তো আমি আপনাদের দেখানোর জন্য আবার নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই স্টেপ আসবে দেখুন 4 নম্বর স্টেপ, এখানে মিনিমাম 90 সেকেন্ড ইয়া দাও। তো এটা আপনি কয়টা ওয়ার্ক দিবেন সেটা এখানে সিলেক্ট করবেন, আপনি এটা কয়টা কাজ দিবেন, এই যে দেখাচ্ছি আমি মার্ক করে, এখানে আপনি দিতে পারবেন কয়টা কাজ দিতে পারবেন, একটু মিনিমাম একটা কাজ দিতে পারবেন। তো চলুন এখানে আমি কাজ দিয়ে দেখে দিচ্ছি, এখানে আমি দিলাম ধরেন 2টা কাজ, এখানে আপনি মিনিমাম যেটা দেওয়া আছে অ্যাকশনে দিতে পারতে পারেন। তারপর রিকোয়ার স্ক্রিনশট, আপনি কয়টা স্ক্রিনশট চাচ্ছেন, এটি কয়টা স্ক্রিনশট চাচ্ছেন সে কয়টা স্ক্রিনশট এখানে দিয়ে রাখবেন। আমি এখানে একটা স্ক্রিনশট চাচ্ছি বা একটা দিলাম। তারপর এখানে আপনি কয় দিনের মধ্যে কাজটা শেষ করতে চাচ্ছেন, আমি 7 দিনের মধ্যেই নিব, আমি 7 দিন দিবেন। তারপর এখানে আপনার টোটাল যে কয়টা কাজ দিন সেই কাজের হিসাবে এখানে আপনার ডলার সেল্ট হবে। আর তারপর আপনি এখানে সাবমিট করলে আপনারা কিছুক্ষণের মধ্যে তাকে রিভিউ করে 5 মিনিটের মধ্যে আপনার জবটি পোস্ট করাবে। তো জব আমি পোস্ট করেছি, সেই জায়গায় নিয়ে যাচ্ছি কী রকম জব পোস্ট হয় দেখাচ্ছি। তো কীভাবে জব পোস্ট হওয়ার পর হয় সেটা দেখানোর জন্য আবার আমরা ঠিক ডট আইকনে যাব। এই মেনু আইকনে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে মাই জব, এই মাই জবে ক্লিক করবো আমরা। মাই জবে ক্লিক করলে দেখতে পাবো আমাদের কয়টা জব দেওয়া আছে। এখন স্ক্রল ডাউন করে নিচে যাবো দেখেন এখানে লেখা আছে নিড এ রিয়েল পারমানেন্ট সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব চাইছিলাম 879টা, 460টা পূরণ হয়েছে। এখানে আমি $1 সরি 0.01 সেন্টের মতো দিয়েছিলাম। এখানে আমার এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এখন ডিটেলস আমি দেখাচ্ছি এটা কীরকমভাবে যাবে সেটা দেখাচ্ছি। এটা আপনাদের কাছে যে পোস্ট করলে যেরকম পোস্ট হবে, পোস্ট করলে এরকম আসবে আমার জবার আইডি দেখাবে, এবং এখানে আমার যেভাবে কাজটা দিয়েছিলাম এভাবে প্রুফ টুপ সব দেখাবে। তো এখানে আপনারা কীভাবে কাজ আসবে অ্যাকসেপ্ট করবে সেটাও দেখাচ্ছি। তো কাজ দেখার জন্য আমরা যেতে হবে প্রুভিস, প্রুভিস ক্লিক করলে আমাদের নিয়ে যাবে আমাদের কাজ কীরকম আছে আমি দেখাচ্ছি।
এই দেখুন, এটা আমার কাজ দিয়েছে, আমি এখানে অনেকে এখানে যারা ভুল কাজ করেছে তাদের আমি আনস্যাটিসফাইজ করছি, এবং যারা কাজ করেছে আমি বেশিরভাগই স্যাটিসফাইজ করছি। দেখুন এখানে স্যার, এই এখানে আমরা দেখুন এই জায়গায় যাকে স্যাটিসফাইজ করব তার এই মনে করেন ধরে আমি একে স্যাটিসফাইড করবো, এখানে ওর উপর ক্লিক করলে আমি তার প্রুফ প্রুফ সব দেখতে পাবো, এবং তাকে আমি প্রুফ অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো, তার কাজ ভুল হয়েছে নাকি সব দেখতে পাবো। তো এভাবে কাজ আপনারা দিতে পারবেন। তো এখন আমি যাচ্ছি প্রশ্নের উত্তর দিতে, চলুন আমরা প্রশ্নের উত্তর দেই, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, 2 মিনিটের মধ্যে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই সাইটের বিষয়ে আমি আমার সবচেয়ে আগে যেটা আমার মতে যেটা বলার আছে আপনাদের কাছে অনুরোধ, এখানে যারাই কাজ দিয়েছে তাদের কাজ 100%ভাবে করুন, 100% রিয়েল বা কাজ করুন, যেমন কোনো ফেক কাজ করবে না, কারণ এখানে সবাই কষ্ট করে টাকা দিয়ে থাকে যেটা আপনারা উপার্জন করেন। আপনি যদি সাবস্ক্রাইব করে আবার পরে আনসাবস্ক্রাইব করেন তাহলে তার কতটা খারাপ লাগে, এবং আপনাকে প্রুফ চাইছে ইউজার নেম, জিমেল ও স্ক্রিনশট, আপনি জিমেল দিচ্ছেন অথবা ধরেন আপনার নাম দিচ্ছেন না, স্ক্রিনশট দিচ্ছেন, নাম দিচ্ছেন, জিমেল দিচ্ছেন না, আপনার যে কয়টা প্রুফ চাইছে সব দেন, তাহলে আপনাকে স্যাটিসফাইড করতে বাধ্য থাকবে তিনি। আর আপনারা একটা দুইটা দিয়ে থাকছেন, আর যারা কাজ দেখিচ্ছে, যারা কাজ দিয়ে দেখিচ্ছে যে হ্যাঁ আমার এটা করিছে কিন্তু তার ইউজার নাম আছে কিন্তু জিমেল নাই, জিমেল আছে অথবা ইউজার নাম নাই, স্ক্রিনশট দিয়েছে, তারা তখন আপনাকে আনস্যাটিসফাইড করে যে তো কাজ ভুল করেছে এখনই। আর দেখেন এখানে আমি ধরেন এই লোক কাজ দিয়েছে 171টি, এর 65টি কাজ সাপ্লাই হয়েছে, কিন্তু আসলে সাবস্ক্রাইব পেয়েছে মাত্র ধরেন দেখ 100টি, 65টি নাই। এসব ভুল কাজ করে যারা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নেওয়ার পর আবার আনসাবস্ক্রাইব করেন, এদের বলছি ভাইরা এরা কাজ দেয়, এরাও একটা আশার দ্বারাই কাজ দিয়েছে। আপনারা কাজ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনার ক্ষতি কী, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন, সেও তো কষ্ট করছে, আপনিও তো পাইয়ে যাচ্ছেন। আর যাদের আনসাটিসফাইড করা আছে তারা আসলে ভেবে দেখবেন যে আপনারা ভুল কাজ করেছেন দেখে আনসাটিসফাইড করা আছে, যারা 100% রিয়েল কাজ করেছে তাদের স্যাটিসফাইড করা আছে। তো আমিও এই ভিডিওতে অনেক কয়েকজনকে আনসাটিসফাইড করে দিয়েছি কারণ তারা এরকম ভুল ইয়া করছে, তো এর কারণে আমি পরে দেখলাম অনেকেই আমার চ্যানেলটি আবার আনসাবস্ক্রাইব করেছে, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি একটা আশার দ্বারাই কাজ দিচ্ছি, যদি আপনারা সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করেন তাহলে এটা আমার অনেক খারাপ লাগবে আর কি। তো প্রশ্ন নাম্বার ওয়ান হচ্ছে, অনেকেই প্রশ্ন করে থাকে ভাই আমরা কি একটা ওয়াইফাই থাকে কি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ ভাইয়া, একটা ওয়াইফাই থেকে আপনি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কখন পারবেন? ধরেন আপনার লাইনে ধরেন যে ধরেন রাজন ভাই, রাজন ভাই আপনার কেন লাইন দিয়েছে, আপনার বন্ধুর বাড়ি তো দিয়েছে, আপনার বাড়ি তো দিয়েছে, আপনার বন্ধুর বাড়িতে একটা রাউটার আছে, আপনার বাড়িতে একটা রাউটার আছে, তাহলে এক একটা রাউটারের আইপি ভিনু হয়, আপনার রাউটারের আইপি ভিনু, তার রাউটারের আপনার বন্ধুর রাউটারের আইপি ভিনু, তো আপনার বন্ধু আপনার বন্ধুর ওয়াইফাই কাজ করবে, আপনার রাউটারে আপনি কাজ করবেন, এখানে যে তাহলে আপনার আইপির কোনো অ্যাকাউন্টের সমস্যা হবে না। আর যদি আপনার বন্ধুর এক বাইরে তো আপনি যাই এক চালাতে চান, আপনার বন্ধু ওই চালাচ্ছে ওই রাউটারেই, তাহলে আপনাদের দুইজনের অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে যাবে, এবং আপনি চালাচ্ছেন আপনার বন্ধু এসে আপনার বাইক চালাচ্ছে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তবে দুইজনের আইপিতে তো ধরেন যে আপনি যেই ওয়াইফাই ব্যবহার করেন সেই ওয়াইফাই থেকে আপনি একটাই অ্যাকাউন্ট খুলে মানে আপনি আগাই চলাবেন, সেখানে যেন আর অন্য কোনো ফ্রেন্ড বা কেউ যেন আসে না চালায়, মানে একটা আইপি থেকে একজনই চালাতে পারবেন। আবার ধরেন যে অনেকে প্রশ্ন করে যে আমি কি বাংলালিংক সিমে আমি ধরেন ডাটা কিনেছি এবং ওয়াইফাই থেকেও চালাই তাহলে কি আমার আইপি ব্যান্ড হয়ে যাবে? না, এটা তো ব্যান্ড হবে না, আপনি আপনার গ্রামীণ ফোনে ইউজ করেন, বাংলালিংক একবার ডাটা ইউজ করেন, আপনার ফোনে যেই সিমই থাক সেই সিমেই ডাটা আপনি এটার থেকে ওটা পার করেন, আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করেন, আপনার অ্যাকাউন্ট কখনো ব্যান হবে না। কখন ব্যান হয়ে যাবেন? ধরেন আপনি আপনার ডাটা অন করেছেন এবং আপনি হটস্পট দিয়েছেন আপনার বন্ধুকেও চালানোর জন্য, তাহলে আপনার দুইজনের আইপি ব্লক হয়ে যাবে কারণ তাদের আপনার আইপি তাদের দুটো এক হয়ে গেল। আমি এইভাবে বোঝাচ্ছি, আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তারপর ধরেন যে আপনি আপনার বন্ধুর মোবাইল নিলেন, নিয়ে অ্যাকাউন্টে কাজ করেছেন এবং আপনি আর একটা মোবাইলে অ্যাকাউন্ট খুললেন, তাহলে তো আপনার হটস্পট তো একই হয়ে গেল। আপনি আপনার মোবাইলে যে সিম থেকে সেই সিম থেকে চালাতে পারবেন কিন্তু একটা অ্যাকাউন্টই চালাতে হবে। তবে অন্য কেউ যদি ওই আপনার নেটওয়ার্কে অ্যাড হয়ে করতে চায় তাহলে তার অ্যাকাউন্টও ব্যান্ড হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টও ব্যান্ড হয়ে যাবে, এটা যে কোনো আইডির ব্যাপারে, যেমন হোক ওয়ার্ক আপ জব হোক অথবা ধরেন নোমাড টাস্ক হোক বা পিকো ওয়ার্কার হোক, সবগুলো এক, অথবা ক্রিপ্টো পাওয়ার সাওয়ার, সবগুলো নিয়ম একই। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আবার অনেকের প্রশ্ন থাকে ভাই আমি কাজ করছি, আমার কাজ পেন্ডিং আছে, আমি
পাবো কি পাবো না? হ্যাঁ ভাই, আপনি আসলেই পাবেন। আপনার কাজ যদি হয়ে থাকে তা আপনি 7 দিনের মধ্যে অটোমেটিক পেয়ে যাবেন। যদি 7 দিন পরও যদি সে না দেয় তো 7 দিন পর আপনার কাজটি অটোমেটিক আপনার কাছে পেইড হয়ে আসবে। আর যদি সে 7 দিনের মধ্যে অবশ্যই রিভিউ করে দেখবে, একজন কাজ দিয়েছে সে তো দেখবেই। তবে আনস্যাটিসফাইড করলে সেটা আপনি পাবেন না, স্যাটিসফাইডই বেশি ভাগ করে। আপনারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তো আমি আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কী বলেছি, কীভাবে কী একভাবে অ্যাকাউন্ট চালালে আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে না। আপনি একটা ওয়াইফাই একটাই অ্যাকাউন্ট চালাবেন, অথবা আপনার ডাটা, আপনি ওয়াইফাই এরিয়ায় বাইরে আছেন অতক্ষণ আপনি আপনার ডাটা দিয়ে চালাবেন, কিন্তু কাউকে হটস্পট দিতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা আরও মতামত জানাবেন। আমি আপনাদের এই বিষয়ে কোনো সাহায্য লাগলে আমি করতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি বানাইছি আপনাদের জন্য, উপকারের জন্যই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন, যাতে আমি আরও এরকম ইনফরমেশান রিলেটেড ভিডিও দিতে পারি, আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সেটা বুঝতে পারেন। অন্যান্য ইউটিউবাররা দেখবেন যে আপনাদের এত খুলে ভালোভাবে বলে না, এবং আপনিও দেখবেন এই ওয়ার্কআপ পেজেও যাবেন, দেখবেন যে আপনার কমেন্টের রিপ্লাই দেয় নাই। আপনাদের এরকম প্রশ্ন আমি দেখি, আপনাদের কেউ উত্তর দেয় না। তো আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকি বন্ধুরা। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।